পথ দিশা সহ খাদ্য সাথী সহ যে সমস্ত প্রকল্পগুলো মানুষের কে দারুণভাবে নাড়া দিয়েছে এবং তাদেরকে সুখ সমৃদ্ধি ফিরিয়ে দিয়েছে সেগুলোই আমরা আগামী 14 তারিখ থেকে মহিষাদল ব্লকে কৃষি প্রধান এলাকা এবং আমাদের সামাজিক অনুষ্ঠান সর্বাধিনায়ক সতীশচন্দ্র সামন্ত মহোদয়ের 15ই ডিসেম্বর জন্মদিন এছাড়াও গান্ধীজি এসেছিলেন মহিষাদলে ছিলেন সেই কারণে 25 তারিখ কতগুলো ছুটি থাকার কারণে আমরা 14 তারিখ থেকে 11টি গ্রাম পঞ্চায়েতে আমরা বিভিন্ন দিনে যাব প্রতিটি গ্রামে গ্রামে গিয়ে আমাদের এই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই রিপোর্ট কার্ড তুলে দেব মানুষকে জানান দেব মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সাল থেকে 2020 সাল বাংলার মানুষের জন্য কি করতে পেরেছেন নেত্রী বলেছেন যদি আমি বাংলার মানুষের জন্য কিছু না করতে পারি এর আগের 34 বছর 35 বছরের সরকার যা করেছিল তার থেকে এই 10 বছরে আমি যদি তার বেশি না করতে পারি তাহলে আমাকে আর আশীর্বাদ করার দরকার নেই কিন্তু আমরা দেখেছি যে বাংলার আমূল পরিবর্তন ঘটেছে গণতন্ত্র ফিরেছে জঙ্গলমহলের মানুষরা সুখীতে সুখে জীবনযাপন করছে পাহাড়ে পর্যটকরা যাওয়ার সুযোগ পেয়েছে সারা রাজ্য জুড়ে সার্বিক উন্নয়ন হয়েছে তাই বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে আবার 2021 সালে আশীর্বাদ করবে অনেক বেশি শক্তি দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে তৃতীয়বারের জন্য বাংলার মুখ্যমন্ত্রী করবে আমরা সেই আশা সেই মানুষের অভিমত আমরা অনেকটাই উপলব্ধি করতে পেরেছি নির্বাচনের মধ্য দিয়ে মানুষের কাছে পৌঁছতে হবে মানুষের কাছে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই উন্নয়নের কথাগুলো বললেই আমার বিশ্বাস আমাদের বিশ্বাস আমাদের দল অনেক বেশি সমর্থন পেতে পারবে আয় দ্বিগুণ করেছেন যেখানে 51,543 টাকা ছিল সেটা বেড়ে 2019-এ 1,09,491 টাকা হয়েছে রাস্তাঘাট বিদ্যুৎ পানীয় জলের ক্ষেত্রে আমূল পরিবর্তন ঘটেছে এছাড়াও বিভিন্ন কৃষি পেনশন থেকে আরম্ভ আমরা জানাবো আপনারা এসে মহিষাদল ব্লকের কথা বাংলার উন্নয়নের কথা আমাদের সুবিধা অসুবিধার কথা আপনারা তুলে ধরবেন যার মধ্য দিয়ে আমরা চলতে গিয়ে আমাদের কিছু ভুল থাকলে আমরা শুধরে নিতে বাধ্য হব সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি আমাদের মধ্যে ছিলেন পঞ্চায়েত সমিতির সভানেত্রী মহিলা নেত্রী শিউলি দাস মহোদয়া জেলা পরিষদের উপাধ্যক্ষ কণিকা মণ্ডল মহোদয়া আমাদের প্রণম্য প্রাক্তন প্রধান শিক্ষক এবং ব্লকের অন্যতম নেতৃত্ব গণেশচন্দ্র সামন্ত মহোদয় আমাদের মধ্যে ছিলেন ব্লকের অন্যতম সাধারণ সম্পাদক অরুণ দিন্দা মহোদয় আমাদের ব্লকের অন্যতম নেতৃত্ব গ্রাম পঞ্চায়েতের প্রধান সুদর্শন বাবু সুদর্শন মাইতি মহোদয় আমাদের ব্লকের অন্যতম নেতৃত্ব ছবিলাল মাইতি সহ আমাদের তপন গুচ্ছাই ব্লকের অন্যতম নেতৃত্ব সহ ছাত্র নেতা সহ অনেকেই ছিলেন সকলের উপস্থিতিতে আমরা আজকে আপনাদের কাছে আমাদের নেত্রীর যে রিপোর্ট কার্ড সেটা আমরা প্রকাশিত করলাম।